তো বন্ধুরা, আজকে আমরা একটা মজার বিষয় দেখি। এই যে এলএনবিটা, এই এলএনবিটা ব্যবহার করবো, এটার নাম হচ্ছে ডিসকভারি এলএনবি। এবং এটা ব্যবহার করে আমরা দুটো চ্যাট কিভাবে ধরতে পারি, এবং খুব প্রয়োজনীয় দুটো চ্যাট, বিশেষ করে যারা ফ্রি দেখেন তাদের জন্য আমি একটু বলছি। তো প্রথমে যে এটা, যেটা অর্থাৎ বলতে পারেন যে মেল পোর্ট, যেটা এলএনবি বলতে পারেন, এটাকে আমরা প্রথমে এই মিডলে এটা রাখবো। ওকে, তো আমরা এটা রাখি। তো রেখে প্রথমে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা ধরব হচ্ছে 93, অর্থাৎ ডিডি ফ্রিডির যেটা, এটা ধরবো আগে। যারা ফ্রি দেখেন তাদের জন্য জানেন যে এটা ছোটো ছাত্রদের বিশেষ করে একটি প্রয়োজনীয় সেট। তো হয়তো আমার হাতে একটি সেট ফাইন্ডার দেখতে পাচ্ছেন, তো সেট ফাইন্ডার থেকে প্রথমে আমরা এটা ট্র্যাক করি। আমি একটু পাওয়ার দিই, এবং এখন যে পজিশনটা আছে এটা হচ্ছে 108 ধরা আছে। তো 108 ধরা যেহেতু আছে, তার মানে আমাদের এখান থেকে আরেকটু, আমি যদি বলি এটা 108 ধরা আছে, তার মানে এখান থেকে আরেকটু পশ্চিম দিকে সাঁতার একটু মুভ করতে হবে। অর্থাৎ আমরা যদি ধরতে যাই, দেখি আমরা সিগন্যালটা পাই কি না। এবং ডিডি ধরার জন্য আপনারা জানেন যে ফ্রিকোয়েন্সি যেটা ব্যবহার করবেন, আমি ওইটাই ব্যবহার করছি। হয়তো এখান থেকে দেখা যাবে না, হয়তো এখানে 11090 ভি 29500, তো আমরা এটাই ব্যবহার করি। এবং এটা ব্যবহার করে আমরা ছাতাটাকে একটু পূবের দিক, পশ্চিম দিকে একটু ঘুরাই। এবং এটা একটা খেয়াল করবেন, শুধু ঘোরালে হবে না, যেহেতু 108 থেকে আমাদের 95 যেটা বা 93 যেটা, এটা ছাতাটাকে আর একটু উঁচু করতে হবে। শুধু ঘোরালেই হবে না, উঁচুও করতে হবে। তো আমরা ছাতাটাকে একটু লুজ দিই, এবং এটা একটু উঁচু করতে হবে। দেখুন সিগন্যালটা আমরা পেয়ে গেছি, তো সিগন্যালটা পেয়ে গেছি, এবং এখানে দেখতে পাচ্ছি 95% 85% সিগন্যাল স্ট্রেন্থ চলে এসেছে। তো এখানে আসার পর যেটা হয়েছে, আমরা এটাকে আরেকটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। তো এটাই মূলত আমাদের পজিশন। তো 85% সিগন্যাল এটা ডিডি। তো যদি অ্যাডজাস্টের কথা একটু বলি, আমরা অ্যাডজাস্ট একটু পরে করি। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোজা, একেবারে সোজা রাখবেন। তো সোজা রাখলে তারপর আপনারা অন্যটা ট্রাই করবেন। এখন আমরা যেটা করব, অর্থাৎ এই যে আরেকটি এলএনবি আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এই এলএনবিটা দিয়ে মূলত আমরা ট্র্যাক করব। যেহেতু এটা 93 ডিডি ধরেছি, 93.5, তো এর সাথে ফ্রি যারা দেখেন তারা আর একটা নতুন সেট ধরবেন। এটা হয়তো অনেকেই ধরেছেন, যদিও কিছু চ্যানেল ফ্রি আছে, তবে সেখানে দেখেছি প্রয়োজনীয় বেশ কয়েকটা চ্যানেল আছে। তো সেটা হচ্ছে আমাদের 97, যেহেতু এটা 93 সিগন্যাল, তো 97টা এই পাশ থেকে সিগন্যালটা আসবে, যেহেতু এই পাশ থেকে সিগন্যাল আসবে এবং এই পাশে চলে আসবে, অর্থাৎ আপনার এই পাশে চলে আসবে। আপনি যদি ছাতার সামনে দাঁড়ান, তো বাম পাশে আপনাকে এলএনবিটাকে স্থাপন করতে হবে। এবং এলএনবিটা, এটা এলএনবিটা কেন ব্যবহার করতে বলছি, যে এটা ব্যবহার করলে আপনার আলাদা কোনো স্ট্যান বা কোনো কিছুই আপনার আর ব্যবহার করার প্রয়োজন, দেখুন আপনার কোনো স্ট্যান কিন্তু ব্যবহার করার প্রয়োজন নেই, আলাদা স্ট্যান্ড কোনো বা এলএনবির হোল্ডার বা কোনো কিছু ব্যবহার করা দরকার। এটি আপনি আপ ডাউন করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই জন্য এলএনবিটা আপনাকে ব্যবহার করতে বলছি, যে কাছাকাছি দুটো সেট ধরতে, বিশেষ করে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি পর্যন্ত দেখেছি এই এলএমবি দুটো ডিফারেন্স, 20 ডিগ্রি পর্যন্ত ডিফারেন্স পর্যন্ত এলএমবিটা কাজ করবে। তো এটা আমাদের যেহেতু ডিডি ধরা আছে, আমরা এটা এখন আমরা 97 একটু ট্রাই করি। আমি এলএমবিটা
পোর্ট খুলে আবার এই লিঙ্গিতে ব্যবহার করি। 97টা আমরা একটু দেখি যে 97 সিগন্যালটা আমরা পাই কিনা, এবং যারা 97 সিগন্যালটা ধরবেন তারা যে টিপিটি ব্যবহার করবেন 11494 ভি 2598 অর্থাৎ 2598। তো অলরেডি আমি দেখছি যে এখানে কিন্তু অলরেডি সিগন্যাল চলে এসেছে, অর্থাৎ লিমিটার মিশাই দেওয়াতেই সিগন্যাল কিন্তু অলরেডি চলে এসেছে। এবং এখন আমরা একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি যে সিগন্যালটা একটু বাড়ানো যায় কিনা। সিগন্যালটাকে একটু বাড়ানো যায় কিনা সেটা আমরা একটু দেখি। না অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার মনে হয় সবচেয়ে মিশে গেলেই সবচেয়ে ভালো হবে, অর্থাৎ একেবারে মিশে থাকলেই সিগন্যালটা চলে আসবে অলরেডি। এবং একটু উঁচু করি আমরা, 77% সিগন্যাল এখানে শো করছে দেখি। তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি ওপেন বক্স এইচডি SX6। এটা বক্সটি কিন্তু বেশ ভালো করেছে, 265 সাপোর্টের। মূলত এই বক্সটি দিয়েই আমরা আজকে ছাড়গুলি দেখাবো যে অ্যাকচুয়ালি কী কী সুযোগ সুবিধা এখানে আছে। তো এবং 97 অ্যাকচুয়ালি কী আছে সর্বশেষ আপডেট এবং ডিটি ফ্রি ডিশে কী আছে। তো এখানে প্রথমে মেনু অপশনে যাবেন, এবং মেনু অপশন এটা যদি আপডেট ভার্সন আপডেটটা করে নিতে পারেন আপনারা ইচ্ছা করলে। তো আমরা এরপর চলে যাব ইনস্টলেশন, এবং ইনস্টলেশনে গিয়ে স্যাটেলাইট লিস্ট এখানে চলে যাব, এবং এখানে আমি নতুন একটি স্যাট অ্যাড করি। অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন সবুজ বাটন, রিমোটের সবুজ বাটন চেপে অ্যাড করি, এবং এটা আমি দিয়ে দেই 97 কিউ। আমি 97 কিউ লিখে দিলাম। অনেকেই আসলে এই ব্যাপারটা নিয়ে ভোগেন যে আসলে এখানে লিখবেন 97 লিখতে হবে না অন্য কিছু লিখতে হবে, এটা নামটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। তবে এই যে লংকিচিউড যেটা এটা আপনারা অ্যাকুরেট করে দেবেন, তাতে অনেক সময় অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। তো এটা আমি করে দিলাম। এবার এরপরে এক্সিট সেপে চলে যাবো আমরা অ্যান্টেনা সেটআপে, এবং অ্যান্টেনা সেটআপে দেখতে পাচ্ছেন এখানে 97 কিউ, এখানে 1, এবং এলএনবি ফ্রিকোয়েন্সি সাথে কিউ ব্যান্ড এটা 97/50/10600 করে দেবেন, এবং পোর্ট আপনার এখানে আমি এটা 1 করে দিচ্ছি। এবং যদি আমরা সার্চ করি ব্লাইন্ড স্ক্যান দিই, আমরা শুধু এফটি এটাই স্ক্যান করি যে এফটি মোডে অ্যাকচুয়ালি, এবং টিভি স্ক্যান করি যে এফটিতে কী কী আছে। মূলত আমরা এফটি এটাই ব্যবহার করব, এখানে ফ্রি চ্যানেল যেগুলো সেগুলো ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি নিরাশ হয়েন না, অনেকেই মনে করতে পারেন যে একটা শেষের দিক চলে গেলো কোনো চ্যানেল পেলো না অ্যাকচুয়ালি কী হলো, তা না, একবার শেষের দিক গিয়েই কিন্তু চ্যানেলগুলো পায়। সুতরাং আগেই আপনারা ভাববেন না যে পেলো না কিছু। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 13টি চ্যানেল চলে এসেছে, এবং 20টি চ্যানেল অলরেডি চলে এসেছে, আরেকটি টিপি পেলো দেখা যাক। 20টি চ্যানেলই আমরা দেখতে পাচ্ছি, এবং তো আমরা এরপর দেখি এখানে আসলে 20টি চ্যানেল এখানে কী কী আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এমসি টিভি, এখানে বাংলাদেশে যে এমসি টিভি সেটি চলছে। এরপর ধুম নিউজ এইচডি, ধুম নিউজ এইচডি এটাও চলছে, ইউটিভি, এবং এটাও দেখতে পাচ্ছেন। যদিও এখানে ছবিগুলো রেজুলেশনটা খুব বেশি সুবিধা না, তারপর ফ্রিতে ডিটিএস রেজুলেশন যতই খারাপ থাক তারপর খারাপ না দেখা যায়। পিকে স্পোর্টস, এই পিকে স্পোর্টস চ্যানেলটা কিন্তু এখানে নতুন অ্যাড হয়েছে। নেট স্পোর্টস দেখতে পাচ্ছেন সবগুলোই মূলত এখানে, যদিও প্রোগ্রাম কিন্তু চালু আছে। এইচবিও আফগানিস্তান, এবং এখানে যেটা বিষয় যে অনেকে বলছেন যে খেলার চ্যানেলটা আসলে বাংলাদেশে খেলা কীভাবে দেখবো, এই যে ওয়াটন টিভি এইচডি যেটা চ্যানেল চলে এসেছে
এটা কিন্তু খেলা চলছে এবং দেখতে পাচ্ছেন। সুতরাং বাংলাদেশের খেলা যারা উপভোগ করতে চাচ্ছেন এবং বিভিন্ন খেলার চ্যানেল কিন্তু এখানে এখানে খেলা দেখিয়ে থাকে ওয়াটন টিভিতে, সুতরাং এই চ্যানেলটি আপনি উপভোগ করতে পারেন। দেখুন লাইভ খেলা কিন্তু চলছে এবং লাইভ লেখা আছে, কিন্তু লাইভ চলছে, সুতরাং এটা কিন্তু একটা বিষয়। এছাড়া নেপাল আছে, নেপাল টিভি, বাংলাদেশ টিভি একটা আছে, আরেকটি প্রবাসী বাংলা যেটা, আফগান টিভি, ভুটান টিভি, তার মানে বেশ কয়েকটি ভালো চ্যানেল কিন্তু এখানে আছে। সুতরাং আপনারা যারা ডিডি দেখেন তার পাশাপাশি কিন্তু একই সাথে এটাও উপভোগ করতে পারেন, এবং এখানে বেশ কিছু চ্যানেল কিন্তু রয়ে গেল। এবং বাংলাদেশের বিশেষ করে কিউ ব্যান্ডে বাংলাদেশ চ্যানেল ফ্রিতে নাই বললেই চলে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে যেহেতু কয়েকটা চ্যানেল আছে আপনারা উপভোগ করতেই পারেন এই চ্যানেলগুলো। তো বন্ধুরা, আপনারা ইচ্ছা করলে এই ডিসপ্লে দেওয়া নাম্বার, এই নাম্বারগুলো ব্যবহার করে আপনারা সিগন্যাল ধরতে পারেন, এবং সিগন্যাল কোয়ালিটি খারাপ না, বেশ ভালো। এর আপনারা যে কোনো একটি নাম্বার ধরেই সিগন্যালটা ধরতে পারেন। আসলে আমি মনে করি ফ্রি দেখার পাশাপাশি ডিডি দেখার পাশাপাশি এটা যথেষ্ট আপনাদের মনোরঞ্জন যোগাবে, এবং প্রয়োজনও কিছু চ্যানেল, ভালো চ্যানেল এখানে আছে, এবং কিউ ব্যান্ডে কয়েকটা বাংলাদেশের চ্যানেল যেহেতু আছে উপভোগ করতে পারবেন। তো আসলে অনেক বড় হয়ে গেল ভিডিওটি, ডিডি আজকে আর যা সবাই জানেন বিদে আর দেখানো হলো না। অনেক অনেক ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।